শুভেচ্ছা রূপসী বাংলা টেলিভিশন থেকে, আমি সোনিয়া আছি গানের ডালি অনুষ্ঠানে। ইংরেজি নববর্ষ উপলক্ষে আজকে সকাল থেকেই রূপসী বাংলা টেলিভিশনে অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সঙ্গে আপনারা আছেন আমাদের এত সুন্দর অনুষ্ঠানে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আজকে আমাদের গানের অনুষ্ঠানে আছে বাউল শিল্পী শিখামণি আপু আসছে। আপু, আপনাকে অনেক স্বাগত আমাদের রূপসী বাংলা টেলিভিশনে। আজকে আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনারা অনেক খুশি মনে হচ্ছে, বিষয়টা কি? অনেক 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 এক হচ্ছে বছরের প্রথম দিন আজকে, একটা বিষয়, তারপরে এখানে আসলাম, গান করতেছি, এই জন্যই আর কিছু। ঠিক আছে আপু, আপনার আপনার গান শোনার জন্য দর্শকরা অধিক আগে অপেক্ষা করছে। আমরা কথা না বাড়িয়ে আপনার গানটা শুনি। আপনি গানটা বলো। মারিয়ার ভুজঙ্গ কলি যাক পুরিয়া সারা মাটি হইয়া যাহায়া কারা
অনেক সুন্দর গাইছে আপু, ধন্যবাদ আপু। গান কি ছোটবেলা থেকে করা হয় না হঠাৎ করে গান গানে আসা? না, ছোটবেলা থেকেই গান করা হয়। তাই আচ্ছা আপু, আমরা আর কি গান শুনবো আপনার কাছে? এবারে হচ্ছে বাউল কফিলুদ্দিনের একটা গান করতে যাচ্ছি। উনিও সিলেটের একজন প্রখ্যাত গীতিকবি এবং শিল্পী। ঠিক আছে আপু, আমরা গানে আসি। অভাগীর বাসরে বন্ধু কেন Yeah.
দারুণ, অনেক দারুণ। আর আমাদের সঙ্গে যে আজকে দোতারা বাজাচ্ছে সোমশীল ভাইয়া, অনেক ভালো, তবলা বাজাচ্ছে আক্তার মাহমুদ ভাইয়া, শুনে একেবারে গানের জগতে আমরা হারিয়ে যাচ্ছি। আর শিকাপুর তো গানের কথা বলাই যায় না, অনেক সুন্দর গাইছে। আপু, রূপসী বাংলা টেলিভিশনে যে আজকে ইংরেজি নববর্ষ উপলক্ষে যে আসছেন, আমরা অনেক খুশি এবং দর্শকরাও আপনার গান শুনে অনেক খুশি হচ্ছে আমার মনে হয়। আর আমরা আরো গান শুনতে চাই আপুর, কি নেক্সট আমরা কি আর গান শুনবো? আমি আরেকটি গান করব পাগল হাসানের। পাগল হাসান, উনিও সিলেটের একজন, উনি একজন খুব গুণী শিল্পী এবং গান লিখে, উনি যাই হোক, ওনার একটি গান করি। ঠিক আছে দর্শক, আমরা গানে চলে যাই আপুর শিকাপুর গানে। ও আসমানে তারে হে না রে বন্ধু, ধরতে পারবো না পাতালে যায় হে না রে তোমার, ছুঁইতে পারবো না তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইয়া। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু, সইতে পারবো না আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু, সইতে পারবো না তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইয়া।
বসন্ত নারীর গতি তেমন ভাঙা নয়ের চমৎকার চমৎকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, রূপসী বাংলা টেলিভিশনে গানের ডালি অনুষ্ঠান আজকে কেমন লাগলো বা কেমন আপনি যে কি ধরনের গান দেখতে চান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের পেজ আছে, সেখানে লাইক দিবেন, কমেন্টস দিবেন এবং কি ধরনের গান দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন। আর আজকে ইংরেজি নববর্ষ উপলক্ষে রূপসী বাংলা টেলিভিশনে সকাল থেকে টক শো গান আমরা আয়োজন করেছি, কেমন লাগছে আপনারা মতামত জানাবেন। আমাদের সঙ্গে যে শিখামণি আপু গান গাইছে, আপুর গান কি আমরা আরো শুনবো না? এটা আমাদের শেষ গান, এটা আপুর আমাদের শেষ গান। আপুর গান কেমন লাগলো সেটাও আপনারা জানাইতে পারেন, আর রূপসী বাংলা টেলিভিশনের সঙ্গে অবশ্যই থাকবেন। আর আমি আছি সোনিয়া আজকে আপনাদের মাঝে। আপু অনেক ধন্যবাদ আজকে আমাদের প্রোগ্রামে আসার জন্য এবং এত সুন্দর গান আমাদের টেলিভিশনকে প্রেজেন্ট করলেন, দর্শকরাও শুনলো আর আমাদেরও অনেক ভালো লাগলো। নেক্সটে অবশ্যই আপনি আবার আসবেন। ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ। রূপসী বাংলাকে ধন্যবাদ এবং রূপসী বাংলার দর্শক যারা, সকলকে ভালোবাসা, আন্তরিকতা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন, রূপসী বাংলার সঙ্গে থাকবেন এবং বাংলা গান শুনবেন, বাংলা গানের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে, আমরা রূপসী বাংলা